দেশের ষাটটি লেবে গত চব্বিশ ঘন্টায় চোদ্দো হাজার পাঁচশো পাঁচটি নমুনা পরীক্ষায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও তিন হাজার একশো একচল্লিশ জন এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো সাতাশি হাজার পাঁচশো বিশ জনে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার একুশ দশমিক ছয় পাঁচ শতাংশ গত চব্বিশ ঘন্টায় দেশে করোনায় মৃত্যুবরণ করেছেন আরও বত্রিশ জন এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার একশো একাত্তর জনে শনাক্ত বিবেচনায় মৃতের হার এক দশমিক তিন চার শতাংশ এছাড়াও গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নয়শো জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন আঠারো হাজার সাতশো তিরিশ জন শনাক্ত বিবেচনায় সুস্থতার হার একুশ দশমিক চার শূন্য শতাংশ আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্যটি তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা সিলেট বিভাগের দুই জেলায় নতুন করে আরও চুয়াল্লিশ জন করোনা আক্রান্ত হয়েছেন একশো নিরানব্বইটি নমুনা পরীক্ষায় এই চুয়াল্লিশ জনের রিপোর্ট পজিটিভ আসে আক্রান্তরা সবাই সিলেট ও মৌলয়ীবাজার জেলার বাসিন্দা রবিবার ঢাকার শেরে বাংলা নগরস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিনে ও রেফারেল সেন্টারের লেবে তাদের রিপোর্ট পজিটিভ আসে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে সূত্র জানায় গত চার ও পাঁচ মে সিলেট এবং মৌলুইবাজার জেলা থেকে পাঠানো একশো নমুনা রবিবার পরীক্ষা করা হয় এর মধ্যে চুয়াল্লিশ জনের রিপোর্ট পজিটিভ আসে সুনামগঞ্জ জেলায় করোনা আক্রান্তদের সংখ্যা বেড়েই চলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে এই জেলায় আরও আটচল্লিশ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে রবিবার নমুনা পরীক্ষা শেষে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদ লক বিষয়টি নিশ্চিত করে জানান সাবিল ল্যাব দুশো পঁচিশটি নমুনা গ্রহণ করা হয় এর মধ্যে একশো আটাশিটি নমুনা পরীক্ষা করে আটচল্লিশ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে আক্রান্তরা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা প্রসঙ্গত সাবির ল্যাবের নতুন আটচল্লিশ জন শনাক্তের মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা মোট দাঁড়ালো প্রায় ছয়শো জনে মোহাম্মদ হাফিজুর রহমান সিলেট টিভি